হ্যালো ভিউয়ার্স, আইজিটেক বিডিতে আবারও স্বাগতম। আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে হাজির হয়েছি। স্মার্টফোন জগতে এক বৈপ্লবিক বিবর্তন এনেছে এলজি। আমরা আজকে এলজির একটি বিশেষ স্মার্টফোন নিয়ে আলোচনা করব। যে স্মার্টফোনটির গঠন এবং বিশ্লেষণ দেখলে আপনি নিজেও অবাক হবেন। তো চলুন শুরু করি। আমরা ফোল্ডিং ফোন দেখেছি, নমনীয় ফোন দেখেছি, বাস করা ফোন দেখেছি, কিন্তু দুই ডিসপ্লের ফোন এই প্রথম মার্কেটে এনেছে এলজি। তাদের এই দুই ডিসপ্লের ফোনে রয়েছে এমন কিছু বিষয় যেটা অ্যাপল, হুয়াওয়ে, স্যামসাং সবার থেকে সম্পূর্ণ আলাদা। যে ফোনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলজি উইং। এলজি উইংয়ে ব্যবহার করা হয়েছে 5G টেকনোলজি, ফিফথ জেনারেশন জগতে এলজির ফোন, যেটি সম্পূর্ণ দুইটি আলাদা ডিসপ্লে দিয়ে গঠিত। ফোনটির ডাইমেনশন হচ্ছে 169.5 × 74.5 × 10.9 mm, ওয়েট 260 গ্রাম, বিল্ড গ্লাস ফ্রন্ট গরিলা গ্লাস 5। দুটি হাইড্রোলিক ডাম্পার দ্বারা দুটি ডিসপ্লে মুভ করার ব্যবস্থা করা হয়েছে, যেখানে সিম ব্যবহার করা যাবে হাইব্রিড ডুয়েল সিম, ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই এবং IP54 ওয়াটার এবং ডাস্ট প্রুফ, যেটিতে দুটি ডিসপ্লে অনায়াসে দুটি কাজ করার জন্য যথেষ্ট। এই ডিসপ্লে দুটি টাইপ FOLED, সাইজ হচ্ছে 6.8 ইঞ্চি, রেজলিউশন 1080 × 2460 pixels, প্রোটেকশন কর্নিং গরিলা গ্লাস 5, অলওয়েজ অন ডিসপ্লে, অ্যান্ড সেকেন্ডারি ডিসপ্লেটি হচ্ছে ZOLED 1080 × 1240 pixels। যেটি দুটি ডিসপ্লেকে একসাথে কম্বিনেশন করে তৈরি করা হয়েছে। সেটটি অপারেটিং সিস্টেম হচ্ছে Android 10, চিপসেট হিসেবে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন 765Z প্রসেসরটি, CPU হচ্ছে অক্টাকোর, মেমোরি কার্ড স্লট ব্যবহার করা যাবে, ইন্টারনাল মেমোরি হচ্ছে 128GB এবং 8GB র্যাম এবং 256GB 8GB র্যাম, তিনটি ক্যামেরা পিছনে ব্যবহার করা হয়েছে। ট্রিপল ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, 1.8 অ্যাপারচার, 13 মেগাপিক্সেল, 1.9 অ্যাপারচার এবং 12 মেগাপিক্সেল, 2.2 অ্যাপারচার। LED ফ্ল্যাশ, প্যানোরামা, HDR, ভিডিও করা যাবে 4K রেজলিউশনে। এক সেলফি ক্যামেরা রয়েছে যেটি 32 মেগাপিক্সেল পপ আপ ক্যামেরা, যেটি 1.9 অ্যাপারচারে সাপোর্টেড। সেটটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি, যেটি সেটটিকে দীর্ঘক্ষণ চালানোর জন্য সাহায্য করবে এবং সেটাতে ফাস্ট চার্জিং, ওয়াইল্ডেড চার্জিং, কুইক চার্জ 4.0 সাপোর্টেড। এবার আমরা প্রাইস জানবো। যেহেতু ফোনটি ইউরোপে লঞ্চ করা হয়েছে, আমরা ইউরোপের দামটাই বলতে পারি। সেটির দাম দাঁড়া হচ্ছে 850 ইউরো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।